নমস্কার, আমি তনুশ্রী। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আর একটি নতুন রেসিপি, এঁচোড় ও আলুর তরকারি। এটা পুরোপুরি মাংসের মতো খেতে লাগে। গ্রাম বাংলায় এটিকে গাছপাটা বলে থাকে। তাহলে বুঝতেই পারছেন এটিকে রান্না করলে কত সুন্দর মাংসের মতো খেতে লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এঁচোড় ও আলুর তরকারি বানানোর জন্য আমি একটা কচি কাঁঠাল নিয়ে নিয়েছি। কাঁঠালটাকে এবার আপনাদেরকে কেটে দেখাবো। বাটিতে তেল নিয়ে নিয়েছি। এবার এই তেলটা হাতের মধ্যে ভালো করে মেখে নেবো। বেশি করে জবজবে করে মেখে নিতে হবে, তাহলে কাঁঠালের মধ্যে যে আঠাটা থাকে তাহলে একটু হাতের মধ্যে জড়াবে না। দেখুন কাঁঠালটাকে কাটছি, দেখুন কত আঠা। কাঁঠালটা কাটতে আটাটা ঝরঝর করে পড়ছে। এবার এটাকে দুফাল করে নিচ্ছি। করে নিয়ে এটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে আটাগুলো ওই জলের মধ্যে চলে যাবে। আবার একটিকে নিয়ে মধ্যিখানে ফালা করছি, ওটাকেও জলের মধ্যে দিয়ে দিবো। ওর মধ্যে যে আটাটা থাকবে সেটা ওই জলের মধ্যে চলে যাবে, তাহলে আর হাতে আটাও লাগবে না। আগে তো প্রথমে বলেইছি যে আমি হাতে তেল দিয়েছি, তাই জন্য হাতের মধ্যে একটু আঠা লাগেনি। এবার একটা পিস নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিচ্ছি, ভালো করে কাঁঠালগুলোকে ধুয়ে নিচ্ছি। একবারে আঠা একটুও নেই, দেখুন কেমন করে ধুয়েছি, একটু আঠা নেই। হাতটা দেখতেই পাচ্ছেন একটু আঠা নেই। এবার এগুলাকে কেটে নিচ্ছি। কীভাবে কাটছি আপনি দেখুন, একটু মোটা করে ঝোল ছাড়াবেন। ছালটা ভালো করে মোটা করে ছাড়াতে হবে, নাহলে শক্ত লাগবে কাঁঠাল খেতে। হ্যাঁ, মোটা করে পুরো ঝোলটা ছাড়িয়ে নিয়েছি। এবার সামনের দিকে একটা শিরার মতো থাকে, এই শিরাটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে, নাহলে কাঁঠাল খেলে খুব শক্ত লাগবে এবং খেতেও ভালো লাগবে না। দেখুন এই শিরাটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার মধ্যিখানে আবার একটা ফাল করে এবার এগুলাকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে চৌকো করে নিয়ে কেটে নিচ্ছি। খুবই সোজা, আপনারা কাটবেন, তৈরি করে খাবেন কাঁঠালের তরকারি, খুবই ভালো লাগবে। আবার একটা কাঁঠাল কেটে আপনাদেরকে একটু দেখাচ্ছি কীভাবে চোপাটা কাটছি। দেখুন এইভাবে মোটা করে কাটবেন। এইভাবে সমস্ত কাঁঠালগুলোকে আমি কেটে নিয়েছি চৌকো চৌকো করে। কাঁঠালের টুকরোগুলো চৌকো করে কেটেছিলাম, সেই কাঁঠালের টুকরো এবং আলুগুলোকেও চৌকো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি নুন, চিনি, টমেটো কুচো, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর এলাচ। এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছি। লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি। কুকার চাপিয়েছি, কুকারে জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে খুব সামান্য একটু হলুদ দিচ্ছি আর নুন দিচ্ছি। দিয়ে কাঁঠাল ও আলুগুলোকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢালা হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি। একটা সিটি ফেলাবো। একটা সিটি পড়ে গেছে, এবার কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে, এবার ওইটাকে আমি একটা ঠেকায় ছেঁকে নিয়েছি। কড়াই বসিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব, সর্ষের তেলে করলে একটু বেশি খেতে ভালো লাগে। কড়া চারদিকে তেলটা বুলিয়ে নিচ্ছি। কাঁঠাল আর আলুগুলো যে ছেঁকে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব, ভেজে নিলে এর টেস্ট দুর্দান্ত লাগে, তাই জন্য এটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে রাখছি। কড়াইয়ে তেল আছে, এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এলাচগুলোকে একটু মুখ ফাটিয়ে রেখেছিলাম, এবার এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি।
প্রথমে যে চিনিটা দিয়েছিলাম ওই যে চিনিটা উপরে উঠে এসেছে লাল রং হয়ে, এই জন্য চিনিটা দিয়েছিলাম, কারণ তরকারি কালারটা সুন্দর হবে। তাতে এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা নাড়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা ও আদা বাটা, এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি, যত বেশি কষাবো তত সুন্দর লাগবে। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এটাকেও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, একটা তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকেও ভালো করে এর সাথে নেড়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি নুন। আগেই কাঁঠাল আর এঁচোড়ে নুন দেওয়া ছিল, আপনার নুনটা খুব বেশি দেবেন না, একটু চেখে নুন দেবেন। দেখুন টমেটোটা আমার গলে গেছে, এবার দিয়ে দিচ্ছি আলু আর কাঁঠাল, সেগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 6-7 মিনিটের জন্য। 6-7 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন তরকারিটি দেখতে কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার এসেছে। তরকারিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রাখবো। দেখুন রেসিপিটি দেখতে কত সুন্দর হয়েছে, এটি মাংসের তরকারিকেও হার মানাবে। গরম ভাত, রুটি, পরোটা ও লুচির সাথে খেতে অসাধারণ লাগবে। আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।